এই মুহূর্তের একটি সবচেয়ে বড় খবর, ম্যাজিকের গাড়ি উল্টে রাস্তার নিচে জলে পড়ে গেলে গুরুতর আহত হয়েছেন কমপক্ষে 12 জন। আজ অর্থাৎ বুধবার দুপুর 12টার সময় কৈলাসহরের বিদ্যানগর লাগোয়া পূর্ব দুর্গাপুর বাই রোডে একটি ম্যাজিক গাড়ি ওভারটেক করতে গিয়ে রাস্তার পাশে জলের মধ্যে উল্টে যায়। তাতে গুরুতরভাবে আহত হয়েছেন কমপক্ষে 12 জন যাত্রী। খবর দেওয়া হয় কৈলাসহর অগ্নি নির্বাপক দপ্তরকে। অগ্নি নির্বাপক দপ্তরের 2টি গাড়ি ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত যাত্রীদেরকে উদ্ধার করে কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে রেফার করেছে। কৈলাসহর টু কুমারঘাট মেইন সড়কে রাস্তার কাজ চলছে। মেইন সড়কে কাজ চলার কারণে রাস্তাতে প্রচুর পরিমাণে জল কাদা জমে আছে। এই জল কাদা জমে থাকার কারণে গাড়ি ঘোড়া সেই রাস্তা দিয়ে চলাচল করতে পারছে না, যার কারণে পূর্ব দুর্গাপুর বাই রোডে বেশি পরিমাণ গাড়ি চলাচল করছে আর তাতেই এই দুর্ঘটনা বলে এলাকাবাসীদের মতামত। এই দুর্ঘটনার পর ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী। এলাকাবাসীরা রাস্তা প্রশস্ত এবং পূর্ব দুর্গাপুর রাস্তায় ট্রাফিক পুলিশের ব্যবস্থা এবং যে রাস্তায় কাজ চলছে দ্রুত কাজ সম্পন্ন করার দাবিতে রাস্তা অবরোধ করে বসেন। পরবর্তী সময়ে দপ্তরের আধিকারিকরা এসে ট্রাফিক পয়েন্ট বসানো হবে এবং রাস্তা দ্রুত সম্প্রসারণ করা হবে বলে আশ্বস্ত করার পর রাস্তা অবরোধ প্রত্যাহার করা হয়। কি হয়েছিল ঘটনা এখানে? ঘটনা এখানে ড্রাইভারে ওভারটেক করতে গিয়া সাইকেল গিয়া পাল্টে খাই দিয়েছে গাড়ি। আর 10-12 জন আবার পরে আমরা পাঠাইছি গ্রামবাসী, আমরা সবাই মিলে সহযোগিতা করছি। ড্রাইভার বাঘছে কোন জায়গায়? এই রাস্তাটা ছোটো রাস্তাটা, ছোটো গ্রামবাসীর রাস্তাটা, এর সব গাড়ি 4টা রুটের গাড়ি এই রাস্তায় চলাচল করে। এরপরে আমরা এখন আমরা গ্রামবাসী যারা আছে তারা এখন তো মারামারি করে করে গাড়িয়ে বাড়ি বাড়িয়ে যায় গিয়া, এই ড্রাইভারগুলো রক্ষা করে না, তারা ওভারটেক করে যায় গিয়া। আমরা গ্রামবাসী এখন বুঝবো যে গ্রামে সরকার কি সিদ্ধান্ত নেয় আমরা বুঝবো। কোন জায়গাটা? এটা পূর্ব দুর্গাপুর, পূর্ব দুর্গাপুর বিদ্যানগর নিকটে পূর্ব দুর্গাপুর। এটা কতজন আহত হয়েছে? মোট 8 জন। 8 জন হয়েছে। আর
মনে হয় স্টুডেন্টও আছে, এমপ্লয়ি আছে, সর্বমোট আহত হয়েছে ছয়জন। একজনের পা হাত ভাঙিয়া গেছে, একজনের না একজনের মাথার মধ্যে প্রচণ্ড চোট পাইছে। প্রশাসন থেকে এই আশ্বাস দিয়েছে, আমরা পথ অবরোধ তুলছি।